ক্রিয়েটিভিটি দিক থেকে জাপানের অবস্থান প্রথম, কারণ জাপানের কাছে এমন কিছু টেকনোলজি আছে যা পৃথিবীর অন্য কোনো দেশে নেই। তাই টেকনোলজির দিক থেকে জাপানের এত উন্নত হওয়ার কারণগুলো আমি আজ আপনাদের সামনে বর্ণনা করব। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ রইল, সেটি হচ্ছে যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তো বন্ধুরা শুরু করা যাক। যখনই আমাদের জাপানের কথা মনে হয় তখনই জাপানের টেকনোলজির বিষয়গুলো আমাদের সামনে চলে আসে। জাপানকে টেকনোলজির সেরা দেশ হিসেবে মানা হয়। পৃথিবীতে এমন কম দেশে আছে যেটি জাপানের সাথে টক্কর দিতে পারবে। ভূমিকম্প এমন একটি জিনিস যেটি যে কোনো দেশকেই ধ্বংস করতে পারে, কিন্তু জাপান এমন একটি দেশ যেখানে এত বড় বড় সুউচ্চ বিল্ডিং থাকা সত্ত্বেও সেগুলো ভেঙে পড়ে না। জাপান এমন একটি দেশ যেখানে প্রতি বছর জাপানে 1500 ভূমিকম্প সাধিত হয়, তবুও জাপানের এই সুউচ্চ বিল্ডিং গুলো ভেঙে পড়ে না। জাপানের বিল্ডিং গুলো তৈরি করতে এত টেকনোলজি ব্যবহার করা হয়েছে যাতে ভূমিকম্প আসলে এই বিল্ডিং গুলো ধসে না পড়ে। 1944 সালের পর থেকে জাপান পশ্চিমের দেশগুলোর সাথে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে যাতে জাপানের বিজনেস উন্নত হয়। 1905 সালে জাপানের সঙ্গে রাশিয়ার একটি যুদ্ধ বেঁধে যায় যেখানে রাশিয়া পরাস্ত হয় এবং জাপান যুদ্ধে জয়ী লাভ করে। এটিই পৃথিবীতে কোনো একটি যুদ্ধের ঘটনা যেখানে এশিয়ার কোনো একটি দেশ ইউরোপের একটি দেশকে হারিয়েছে। 1944 সালে আমেরিকা কর্তৃক জাপানের হিরোশিমা নাগাসায় একটি পরমাণু বোমা ফেলা হয় যার কারণে জাপানের প্রায় 1.5 লক্ষ মানুষ মারা যায়। এতে জাপানের অনেক ক্ষয়ক্ষতি সাধিত হয়। এরপর জাপান সেই পরমাণু বোমা তৈরি করার পিছে উঠে পড়ে লাগে এবং তথ্য প্রযুক্তির দিকে তাদের চিন্তা ভাবনা এবং সকল গবেষণার ইনভেস্টমেন্ট প্রযুক্তি উন্নতির দিকে লাগিয়ে দেয়। যদিও আমেরিকা কর্তৃক জাপানে পরমাণু বোমা হামলা হয়েছিল, তবুও জাপান গত 72 বছরের টেকনোলজিতে এত উন্নত হয়েছে যে জাপান এখন পৃথিবীর তৃতীয় বৃহত্তম দেশ যাদের কাছে প্রচুর পরমাণুর অস্ত্র রয়েছে। জাপান টেকনোলজিতে এত বেশি উন্নত হয়েছে যে সকল প্রকার মেকানিক্যাল এবং ইলেকট্রনিক যন্ত্রপাতি তৈরির সকল কিছুর উদ্ভাবক কেবলমাত্র জাপানই তৈরি হয়। জাপান টেকনোলজিতে এত বেশি উন্নত হয়েছে এবং এত বেশি উন্নত হইতে চাচ্ছে যে পৃথিবীর সকল দেশের থেকে এই দেশটি তার গবেষণার কাজে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করে। যেমনটা আমেরিকা ডলারের প্রায় 130 বিলিয়নেরও বেশি টাকা প্রতি বছর জাপান তার গবেষণার কাজে ব্যয় করে থাকে। জাপান এমন একটি দেশ যে দেশে আপনি ইচ্ছা করলেই কোনো ধরনের অস্ত্র ক্রয় করতে পারবেন না বা বহন করতে পারবেন না, এবং জাপান সরকার এই অস্ত্রের লাইসেন্স সহজে কাউকে দিতে চায় না, যে কারণে জাপান পৃথিবীর এমন একটি দেশ যেখানে অস্ত্রের মুখে মানুষ মারা যায় কম, মানে বাৎসরিক 2 জন করে মানুষ মারা যায়, যেখানে আমেরিকা প্রতি বছর অসংখ্য মানুষ মারা যায়। এশিয়ার মধ্যে জাপান একটিমাত্র দেশ যে দেশে সবচাইতে বেশি নোবেল পুরস্কার জয়ী মানুষরা বসবাস করে। এটা থেকেই বোঝা যায় জাপান টেকনোলজিতে কত বড় উন্নত সাধন করেছে। জাপান পৃথিবীর মাত্র এমন একটি দেশ যে দেশে ইলেকট্রনিক্স দুনিয়ার সবচাইতে বড় বড় কোম্পানিগুলোর মেইন হেডকোয়ার্টারগুলো রয়েছে, যেমন টয়োটা, ফুজিৎসু, বেঙ্কু, স্যামসাং, ক্যানন, নিকন, পায়োনিয়ার, সিগা, আসুস ইত্যাদি। জাপান টেকনোলজির দিক থেকে সবচেয়ে বেশি উন্নত সাধন করেছে রোবোটিক গবেষণার ক্ষেত্রে। জাপান এমন একটি দেশ যে দেশে রোবোটিক্স সবচাইতে বেশি ব্যবহার করা হয় এবং রোবোটিক্স গবেষণার জন্য সবচেয়ে বেশি অর্থ খরচ করা হয়, এবং রোবোটিক্সের জন্য জাপান একটি বিখ্যাত দেশ। জাপান ইলেকট্রিক মোটর তৈরি করতেও বিশ্বে প্রথম স্থানে রয়েছে। বিশ্বের 6টি বড় বড় কোম্পানির মধ্যে 4টি জাপানের মধ্যে অবস্থিত। এবার আসি জাপানের রেল বিষয়ে কিছু আলোচনা করার জন্য। জাপানের রেল বিশ্বের মধ্যে সর্বোচ্চ গতিসম্পন্ন। প্রতি ঘন্টায় এই রেল 550 কিলোমিটার পার আওয়ারে চলে। জাপানে রয়েছে ম্যাগনেটিক রেল। এটি ম্যাগনেটের সাহায্যে সর্বোচ্চ গতিসীমা প্রায় 600 কিলোমিটার পার আওয়ারে চলে। জাপান রকেট উৎক্ষেপণের দিক থেকেও আসে বিশ্বের প্রথম স্থানে। জাপান পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে বেশি পরিমাণ রকেট মহাকাশে প্রতি বছর উৎক্ষেপণ করে। Come on, let's go.